দর্শকশ্রোতা, এইসব ছেলেরা, এইসব মেয়েরা আমাদের সমাজের কতটা হুমকি আজকের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শকশ্রোতা, এইসব মেয়েরা কলেজে যাওয়ার নাম করে বাসা থেকে বেরিয়ে যায়, তারা বয়ফ্রেন্ডদেরকে নিয়ে তারা চিপায় যায়, চিপায় গিয়ে চিপাচিপি করে। দর্শক, আজকে এরকম ধরনের এক ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করতেছি। তারা চিপায় গিয়ে কীভাবে চিপাচিপি করতেছে আপনারা দেখার পরে রীতিমতো অবাক হয়ে যাবে। আপনার ছেলেরা, আপনার মেয়েরা কোথায় যাচ্ছে, কলেজে যাচ্ছে না কোথায় যাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখার চেষ্টা করবেন। তারা এই ধরনের কাজ কাম করে বেড়াইতেছে। দর্শক, সেখানে এই ভিডিওটা করেছে একটি মেয়ে, আর একটি মেয়ে হবে লুকিয়ে এই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। দর্শক, সেই কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি, ধনের সচেতন বৃদ্ধি করার জন্য ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দর্শক, তথা ভিডিও শুরু করার আগে আর একটি কথা বলবো, আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, যারা যারা নতুন, অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, কেননা আমরা আপনাদের মাঝে এগুলো ভিডিও ক্লিপ শেয়ার করে থাকি। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা দেখে আসবো সেই ভিডিও ক্লিপটা, চলুন ইতিমধ্যে দেখে আসি। যাদের উপযুক্ত মেয়ে আছে তাদেরকে বলার একটা কথা, একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হলো দ্রুত বিয়ে দিয়ে দেন, না তা না হলে সঠিকভাবে গাইড দেন কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই বিষয়টা। দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখে নিয়েছেন। অবশ্যই আপনাদের ছেলেরা, আপনারা মেয়েরা কোথায় যাচ্ছে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন, তারা কোথায় যাচ্ছে, কি করতেছে, কি কাজ করতেছে। দর্শক, তারা কলেজে যাওয়ার নাম করে এগুলো করে বেড়াইতেছে। দর্শক, তারা আমাদের সমাজের জন্য কতটা হুমকি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারলেন, তারা কি কাজ করে বেড়াইতেছে দর্শক আমাদের সমাজে। সেই কারণে আজকের ভিডিওটি শেয়ার করলাম আপনাদের ধনের সচেতন বৃদ্ধি করার জন্য। ভিডিওটি দেখার পরে মতামত অমত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন। দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।